সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মেরিনস কিচেনে সবাইকে স্বাগতম। মেরিনস কিচেনের আজকের আয়োজনে আপনাদের জন্য আছে দারুণ মজাদারভাবে হাতে মাখা কাচকি মাছের চরচড়ির রেসিপি। এরকম একটু কাচকি মাছের চরচড়ি হলে খাবারের প্লেটে কিন্তু আর কিছুই লাগবে না। এই চরচড়িটা খেতে অসম্ভব টেস্টি হয়। আশা করছি আমার আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো কাচকি মাছের চরচড়ি রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম কাচকি মাছ নিয়েছি, আর কাচকি মাছগুলোকে বেশ ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। প্রায় 8 থেকে 10 বার আমি এগুলোকে ধুয়েছি, কারণ এগুলো কিন্তু অনেক বেশি ময়লা থাকে। তো যত ভালোভাবে ধুবেন এটা কিন্তু ঠিক ততটাই পরিষ্কার হবে। এ পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সকল মশলা। প্রথমে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল। যেহেতু আমি এটাকে আর আলাদা করে বাগার দিব না, তাই এই পর্যায়ে কিন্তু তেলটা দিয়ে দিতে হবে। এখানে আমি 4 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেলটা দিয়ে দিলাম। এটা হচ্ছে সয়াবিন তেল দিলাম আমি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এতে করে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, আর এই কাচকি মাছটা খেতে খুব ভালো লাগবে। তবে আপনারা যদি ঝালটা কম খেতে চান, সেক্ষেত্রে কাঁচামরিচগুলো আস্ত দিয়ে দিবেন, তাহলে সুন্দর ফ্লেভার হবে কিন্তু ঝালটা কম হবে। তারপর আলতো আলতো করে আমি এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এটা অল্প পরিমাণ পানি দিবেন, যাতে করে মাছটা কুক হয়ে যায় কিন্তু এর মধ্যে কোনো ঝোল না থাকে। তো পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে মাছের সাথে মিক্সড করে নিলাম। তারপর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট কুক করব, আর এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। তো ফিরে আসছি 7-8 মিনিট পর। ফ্রেন্ডস, ফিরে আসলাম 7-8 মিনিট পর, আর এই 7-8 মিনিটের মধ্যেই কিন্তু আমার কাচকি মাছের চরচড়ি রান্নাটা প্রায় হয়ে এসেছে। যেহেতু কাচকি মাছটা সাইজে অনেক ছোট, রান্না হতে কিন্তু সময়টা অনেক কম লাগবে, আর শুধুমাত্র মশলাগুলো ভালোভাবে কুক হয়ে গেলেই চলবে। আর দেখতে পাচ্ছেন আমি ঝোলের পরিমাণটা অনেক কম দিয়েছিলাম, যাতে করে এটা শুকিয়ে যায়। আর যেহেতু চরচড়ি, এর মধ্যে কিন্তু ঝোলটা রাখা যাবে না। তো এই পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। আর এই রান্নাটার মধ্যে ধনিয়া পাতা কুচিটা একটু বেশি করে দিবেন, এতে করে কিন্তু এই কাচকি মাছের চরচড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো ধনিয়া পাতা কুচিগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 1 মিনিট এটাকে কুক করব, যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো রান্নাটার মধ্যে খুব ভালোভাবে চলে আসে। তো ফিরে আসছি 1 মিনিট পর। এই তো ফ্রেন্ডস, ফিরে আসলাম আর 1 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু আমার কাচকি মাছের চরচড়ি রান্নাটা একদমই হয়ে গিয়েছে। এই চরচড়িটা খেতে যে কতটা টেস্টি হয়, আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। যারা মাছপ্রেমিক আছেন তারা আশা করছি আমার আজকের রেসিপিটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। তার পাশাপাশি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এরকম আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার সকল নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।